বন্দুকের ব্যবসায় এবার বয়স্করাও। ভগবানগোলায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক কারবারি, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7.65 mm পিস্তল ও 7 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই ভগবানগোলার জঙ্গিপুর রাজ্য সড়কের সুবর্ণমৃগী বাইপাস এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। সুবর্ণমৃগী বাইপাস এলাকায় সন্দেহজনক এক বৃদ্ধকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও গুলি। ধৃত আনোয়ার হোসেন নামে বছর 65 ওই বৃদ্ধ বহরমপুরের ভাকুড়ি এলাকার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে আনোয়ার হোসেন দাঁড়িয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন করেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।